হ্যালো গাইস টেক পেস বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়াল কীভাবে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করবেন কেন গুগল ড্রাইভ ব্যবহার করবেন আপনার প্রয়োজনীয় ফাইলটি যদি পিসিতে বা মোবাইলে রাখেন যে কোনো সময় এটি নষ্ট হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে আপনি একটি অনলাইন বেসড গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন গুগল ড্রাইভ ব্যবহার করলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফাইলটি ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারবেন এটি আপনার জিমেলের সাথে কানেক্টেড তো চলুন শুরু করা যাক কিভাবে আপনি গুগল ড্রাইভটি ব্যবহার করবেন আপনার ব্রাউজারের নিউ ট্যাব অপশনে সার্চবারে লিখুন জিমেল আপনার জিমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করুন প্রথমে একটি জিমেলের মেইল সার্ভিসটি ওপেন হবে উপরের আইকন থেকে গুগল অ্যাপসে ক্লিক করুন গুগল অ্যাপসে ক্লিক করার পরে গুগল ড্রাইভে ক্লিক করতে হবে নতুন একটি উইন্ডো ওপেন হবে নতুন এই আমরা একটি গুগল ড্রাইভের ইন্টারফেস দেখতে পাচ্ছি গুগল ড্রাইভের ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি নিউ মাই ড্রাইভ কম্পিউটার্স শেয়ার উইথ মি যদি আমরা কোনো নতুন ফাইল আপলোড করতে চাই তাহলে আমরা নিউতে ক্লিক করবো ফাইল আপলোডে ক্লিক করব। আমরা যে ফাইলটি আপলোড করব সেই ফাইলটি সিলেক্ট করতে হবে সাপোজ আমরা এই ইমেজটি গুগল ড্রাইভে আপলোড করব আমরা ওপেনে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি ফাইলটি আপলোড হচ্ছে আপলোড কমপ্লিটেড নিচে আমরা ফাইলটি আপলোড অবস্থায় দেখতে পাচ্ছি কিভাবে গুগল শিট ইউজ করবেন নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর গুগল শিটে ক্লিক করবেন গুগল শিট নতুন একটি উইন্ডোজ ওপেন হবে গুগল শিটের একটি টাইটেল দিতে হবে আমরা গুগল শিটের নাম দিলাম টেকপিজ বিডি এখানে আমরা চাইলে যে কোনো কিছু সেভ করে রাখতে পারি গুগল শিটটি চাইলে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারি তাদের মেইল অ্যাড্রেস দিয়ে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এটি শেয়ার করতে পারি এখানে চাইলে আমরা তাদেরকে বিভিন্ন পারমিশন সেট করতে পারি শুধু সে ভিউ দেখতে পারবে শুধু কমেন্ট করতে পারবে শুধু এডিট এবং কমেন্ট দুটিই করতে পারবে ফুল অ্যাক্সেস যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ